প্রসঙ্গে শানাই নাই কোন শামিন্দ্র হোনা মানুষে ভালোবাসা পেতে চাই শুভ কামনা অভিনন্দন নয় প্রশংসা নেই নয় কোন সম্ভাবনা মানুষে ভালোবাসতে চাই শুধু শুভ কামনা মানুষে ভালোবাসতে চাই শুধু শুভ কামনা অভিনন্দন কাছের চিরদিনী আমার শিল্পী তোমাদের কাছের চিরদিনী মানুষে ভালোবাসতে চাই শুধু চাই শুধু শুভ কামনা মানুষে ভালোবাসতে চাই শুধু চাই শুধু শুভ কামনা অভিনন্দন you
শিল্পী জীবন ধন্য জেতাই তোমাদের কাছে পেলাম ভেটাই শিল্পী জীবন আমার সুখ দুঃখের মাঝে ঘোলাবে মানুষের প্রাণে আমার সুখ দুঃখের মাঝে ঘোলাবে মানুষের প্রাণে অভিনন্দন ভালোবাসা পেতে চাই শুভ জয় শুধু শুভ কামনা মানুষে ভালোবাসা পেতে চাই শুভ জয় শুধু শুভ কামনা অভিনন্দন আমি সাজানো জানি না ভজন জানি না কোন মন্ত্রে তোমার জানি আমায় তবু তো রেগা চরন্দ্র রেগে তোমার ভক্তির জবা আমার ভক্তির জবা নিয়ে আমার এই পাপ জীবন থেকে ধন্য করব হি আমায় ভক্তি জবা দিলাম মাগো তোমার রানা পায় একবার ভক্তির জবা নেই মা আমায় ভক্তি জবা দিলা মাগো তোমার রানা পায় আমায় ভক্তি জবা দিলা মাগো তোমার রানা পায় কৃপা করো আমায় তুমি মূল মতে অজ্ঞান আমি কৃপা করো Oh, yeah.
I'm gonna make you mine.
সেই গ্রহণী করুন নহস মর্ষি জানিতে পারি কি নহস কেন তোমার এত বিচলিত মন জানিতে পারিবে মর্ষি নহস চিন্তা করছি আমি রাজপ্রাসাদে নেই মোর একটি পত্র নেই মোর একটি কন্যা আপনি বলতে পারেন আমার এই মিত্রপদ আমার এই বিশাল সাম্রাজ্য আমি কার হস্তে করিব অর্পণ কে দেবে আমার এই রাজত্বের ভার নহস সেই জন্য তোমার সুন্দর জীবনটুকু ওই নদীর জলে দেবে পানি বিষয়ের জন দিতে চলে চলে হোক এছাড়া আমার আর কি উপায় আছে বলুন বলে না হচ্ছে বল কারণ কে বলেছে তোমার পুত্রের সন্তান নেই রহস থাকিতে যদি পুত্র কন্যা নয়নে রস্ত্র বাড়ি ছড়াইতাম না আমি আসল লল্লাদে কি দেখছি জানো না হোক কি দেখছেন আপনি তোমার লল্লাদে লেখা আছে পুত্রের সন্তান মিথ্যা আশা আপনি কেন আমাকে দিচ্ছে আমার নেই কোনো পুত্র কন্যা মর্ষি আমি আপনার সঙ্গে মিথ্যা কথা বলছি না কিন্তু কেমন ভাবে আমি পাবো উত্তরাধি সন্তান পেতে গেলে তোমার একটা কাজ করতে হবে না হোক এমন কাজ করতে হবে উত্তরাধি সন্তান পেতে গেলে করিতে হবে উত্তরসে যজ্ঞ করিতে যদি আমি যজ্ঞ পাইব পুত্র কন্যা যজ্ঞ করতে গেলে অনেকে দেবতা গণে প্রয়োজন আছে দেবতা গণে বিনা যজ্ঞ হয় না সমর্পণ যত দেবতা গণের আহ্বানের ভার আমি আপনার হস্তে দিব বেশ বেশ স্বর্গের দেবদেব নিমন্ত্রণের ভার আমি নিজ মস্তকে গ্রহণ করিলাম আসুন নহস আমি এই মুহূর্তে চলিলাম দেবতাদের না আহ্বান করি দে নহস এই তো দেখতে দেখতে আমি চোখে সবই কিছু আয়োজন করেছি কিন্তু দেবতা জন এখন কেন এলো না তার কি দেব সে নারদ আমার সঙ্গে মিথ্যা কথা বলল প্রভু আসুন আসুন পিতামহ কিন্তু মহর্ষি আপনি একা কেন কিন্তু পিতামহ পিতামহ আপনি এসেছেন আসুন আসুন আমার চক্র আপনারা সম্পন্ন করুন আসুন পিতামহ আপনার কাছে করছে কন্যা চাইলে আমি চেয়েছি সুন্দর একটি পত্র কিংবা আপনি কন্যা করে দিতাম শান্ত হও নহস তুমি শান্ত হও যজ্ঞের মধ্যে আছে চরু প্রসাদ পিতামহ এই চরু প্রসাদ তুমি যাও
রানী কে সেবা করতে বলে রানীর গর্ভে সুসন্তান জন্মগ্রহণ করবে সেই দিন ধরিত্রী মুখে ভোষিত হবে তার নাম লাগবে নহুষ পুত্র যযাতি বলিয়া বেশ এই যজ্ঞের চুরুষ প্রসাদ নিয়ে রানী কি করাইব ভক্ষণ তা থেকে কে পুত্র জন্মগ্রহণ করিবে সে জনের ভবিষ্যৎ হবে পৃথিবীর মাঝে তার নাম রাখিব নহুষ পুত্র যযাতি আজ আসলেন মাতা এই
শীতলা দুটিয়ে করিয়া বাবা মাসি তলা আবির পাবো শক্তি আমি দেব মা যজ্ঞের মধ্যে যে চারি বনে চারটি কোথায় এই হলো তোমার শক্তি মা তুমি কি কথা বলে পিতা তোমার কাছে আমার শক্তি তুমি কিনা দিচ্ছ সামান্য এই চারি বন্য কলাই এই কলা আমি চাই না পিতা এই কলা তুমি ফিরিয়ে দাও স্তব দাও সুতলা চারি বনে চারটি কলাই সামান্য নয় মা চারি বনে চারটি গলায় ষোলো ভাগে ভাগ করো মা চারশো লং চৌষট্টি রোগ রোগের জননী তুমি মা তুমি কি কথা বলে পিতা এই কলে এত গুণ আছে পিতা এই কলে আমি চিনতে পারি না অবহেলা করছি দাও পিতা দাও এই কলে আমার হাতে দাও এই নাও মা এই কলাই তোমার হস্তে বিধান করলাম পিতা গো বলো মা তুমি আমার হাতে কলাই দান করলে দান করলাম মা এই কলে তুমি মরতে বুকে ছড়ে দিই কোন ভক্তি আসতে না আসতে আমাকে মা মা বলে রাখে আমি কেমন করে উদ্ধার করব সুপায় বলে দাও তুমি বুদ্ধিমতী মা পিতা গো দেখো মা আমার হস্ত আছে স্বেচ্ছামো 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 নেপন করে দিলে সর্বজ্বালা হতে হবে তোমার অবসায়ন মা পিতা গো ও গো পিতা আমি যে কলাই ছড়াবো আমি কেমন করে কুড়িয়ে নেবো পিতা আমার হস্ত আছে রূপোর ঝাঁটা ঝাঁটা দিয়ে কুড়িয়ে নেবে মা পিতা গো তাদের কাছে যদি আবদুল রেখে কেমন করে পরিষ্কার করব এই রূপার কুলা দিয়ে পরিষ্কার করে নেবে মা পরিষ্কার করি এতগুলো কলাই আমি কোথায় রাখিব লোক তো কত কি দেখে মা রূপের কুম্ভ এই কুম্ভর মধ্যে সকল ব্যাধি লাগবে মা এই নাও মা পিতা গো এবার বলো তো পিতা আমার বসতি কোথায় তোমার বসতি আদে লোক তো কত কি দেখে মা রূপক পর্বত নিমুনি রুদলে মা এ তুমি কি কথা বলে পিতা ও কবিতা বলতে পারো এক কার মনে কেমন তো রোগ বাজে তাই তোমার কাছে চাই আমার শক্তি রূপে পুত্রাদি কন্যা না মা অন্য দেশ কর মাটিতে আমি রাজি আছি মা পুত্রাদি সন্তান তোমাকে দিতে পারব না না পিতা না অমন করে নিরাশ করে আমাকে ফিরিয়ে দিও না একবার জন্য দাও পিতা দাও আমাকে পুত্রাদি কন্যা সন্তান দাও দেখো মা শীতলা পুত্র আদি সন্তান দিতে না পারলে একটা উপায় তোমাকে বলতে পারি মা দেবাদেব মহাদেব এই যজ্ঞেতে ছিল এখন উপস্থিত নেই এখন চলে গেছে কৈলাসী করে কৈলাসী করে গিয়ে তোমার পুত্র আদি সন্তান তুমি চেয়ে নেবে মা বেশ পিতা বেশ তোমার কথা শুনে রাজ্য করলাম গো পিতা ও গো পিতা বলতে পারো আমি কি দেবীত্বের আসন পাবো না কেউ কি আমাকে ডাকবে না মা মা বলে কোথায় গেলে দেবীত্বের আসন পাবো সুপায় বলে দাও দেবীত্বের আসন তুমি পাবি মা কোথায় ব্রাহ্মণ বলে গেলে তুমি দেবীত্বের আসন পাবি মা পিতা আমার মনের বাসনা কি জানো পিতা কি বাসনা তোমার আমার মনের বাসনা আমি সর্বপ্রথম তোমার হাতে আমি পুষ্পাঞ্জলি নেব স্তব্ধ সুজলা ধরে চলবে আমি তোমাকে